গাইস, এই নতুন অবিবি আপডেটের যে সোনিয়া ক্যারেক্টারটা রয়েছে, প্যাসিভ স্কিলের মারাত্মক অ্যাবিলিটি ওয়ালা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমরা একদমই ফ্রিতে পেতে চলেছি। কবে এবং কিভাবে ফ্রিতে পাবো আজকের ভিডিওতে সেই বিষয়টাই তোমাদেরকে এক্সপ্লেইন করব। এছাড়াও কালকে মিস্ত্রি সব সহ অনেকগুলো ফ্রি ইভেন্ট আসতে চলেছে, সেই প্রত্যেকটা ইভেন্টের রিভিউ করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। এইবারের OBB আপডেট, দ্যাট মিন্স এই OB40 আপডেটে আমাদের গেমে একটা নতুন ক্যারেক্টার আসছে, যেটা হচ্ছে সোনিয়া ক্যারেক্টার, এবং আরো একটা ক্যারেক্টার আসছে, ওইটা ক্যারেক্টার না ডিজে অলকেরই ইলাইট ভার্সন আর কি। ইলাইট অলকের মিশন তো অলরেডি আমাদের গেমে চলে আসছে, আর আমি অলরেডি ইলাইট অলক ক্যারেক্টারটা আনলক করে নিয়েছি। সো আমার মতো কারা কারা ইলাইট অলকটা অলরেডি বের করে ফেলছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও। সোনিয়া ক্যারেক্টারের নামটা যেমন জোস, অ্যাবিলিটিটা তার থেকে হাজার হাজার গুণ বেশি জোস। অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারেও এত মারাত্মক অ্যাবিলিটি দেয়া হয় না। যখন তোমাদের কাছে সোনিয়া ক্যারেক্টারটা থাকবে, কোন এনিমি যদি তোমাকে 200 ড্যামেজ দেয়, 200 ড্যামেজ খাওয়ার পর তুমি 6 সেকেন্ডের জন্য টেম্পোরারি 150 এইচপি পাবা, আর ওই টেম্পোরারি এইচপি থাকা অবস্থায় 6 সেকেন্ডের ভিতরে তুমি যদি তোমার সামনে থাকা ওই এনিমিটা অথবা যে কোনো এনিমিকে একটা কিল করো, তাহলে ওই টেম্পোরারি এইচপিটা তোমাদের পার্মানেন্ট এইচপি হয়ে যাবে। কোন এনিমি তোমাদেরকে AWM যদি 1100 এর হেডশট দেয়, তাহলেও কিন্তু তোমরা একবারে মরে যাবা না। মানে 200 প্লাস যত ড্যামেজই একসাথে দেয়া হোক না কেন, 6 সেকেন্ডের জন্য 150 টেম্পোরারি এইচপি পাবা। দেখতেই পারছো যখন AWM দিয়ে মারলে তখন মরলাম না, দেন টেম্পোরারি এইচপি থাকা অবস্থায় আমি অপোনেন্টকে মারলাম এন্ড ওইটা কিন্তু আমার পার্মানেন্ট এইচপি হয়ে গেল। এছাড়াও কোন এনিমি যদি তোমাকে ফার্স্টে 200 ড্যামেজ তারপর আরো 150 ড্যামেজ দেয়, তাহলে তোমরা মরে যাবা। এছাড়াও জোনের ভিতরে এই টেম্পোরারি এইচপিটা কাজ করবে না, সলো খেললে তোমরা ডিরেক্টলি মরে যাবা, আর যদি তোমরা ডুও অথবা স্কট খেলো তাহলে তোমরা ডাউন হয়ে যাবা। এছাড়াও টেম্পোরারি এইচপি চলাকালীন সময় মেডিকিট ইনহেলার, মানে এইচপি বুস্ট করে এমন কোন আইটেম কোন কিছুই কাজ করবে না। সো সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কি A to Z তোমাদেরকে এক্সপ্লেইন করলাম, আর আজকের এই ভিডিওতেই তোমাদেরকে জানাই দিব এই সোনিয়া ক্যারেক্টারটা তোমরা কিভাবে ফ্রিতে পাবা, এর জন্য কি কি করতে হবে এবং কি মিশন রয়েছে, আর কবে ফ্রিতে পাবা সেটারও কনফার্ম ডেট জানাই দিব। এখন আমি তোমাদেরকে জানাই দিব কালকে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে অনেকগুলো ইভেন্ট আসতে চলেছে, যার ভিতরে ফার্স্ট অফ অল রয়েছে মিস্ট্রি শপ ইভেন্ট, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্ট শিডিউল হচ্ছে 14 July to 28 July, দ্যাট মিন্স 14 July বা কালকে আসবে এবং 28 তারিখ পর্যন্ত চলবে। এছাড়াও তোমরা ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস ভিডিওটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। টপ বান্ডেল হিসেবে মেল বান্ডেলে এই বান্ডেলটা থাকবে, অনেকদিন আগে থেকে তোমাদের জানাইছি এবং রিভিউও করতেছি। এছাড়াও তোমরা নর্মাল মিস্ট্রি শপ ইভেন্টে যে যে আইটেম গুলো থাকে, ইভো গান টোকেন, টোকেন ক্রেড, বান্ডেল, ইমোট, ব্যাকপ্যাক, গ্লুয়াল, আরো অনেক অনেক আইটেম রিওয়ার্ড সবই থাকবে। এর সাথে ফিমেল বান্ডেল হিসেবে এই ফিমেল বান্ডেলটাও থাকবে। কালকে সকাল 8টা থেকে 10টার ভিতরে এই ইভেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে চলে আসবে। এছাড়াও কালকে থেকে আমাদের গেমে ফ্রি ম্যাজিক কিউবের আরো একটা ইভেন্ট স্টার্ট হবে, যে ইভেন্টটা কালকে থেকে মানে 14 তারিখ থেকে আসবে এবং 17 তারিখ পর্যন্ত চলবে। গেমে কিছু সার্ভাইভ মিশন দেয়া হবে, বলা হবে 50 মিনিট, 66 মিনিট অথবা 100 মিনিট গেম প্লে করো, তাহলেই একটা ম্যাজিক একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কালকে থেকেই কালার স্প্রে মুড নামে নতুন একটা মুড চলে আসবে, যেই মোডের ফুল রিভিউটা তো আসে নাই, যেইটুকু রিভিউ আসছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। একটা ম্যাপ দেয়া হবে, এক একজনকে এক একটা কালার দেয়া হবে, যেই টিমকে যেই কালার দেয়া হবে, যেই টিম যেই কালার সবচেয়ে বেশি করতে পারবে সেই টিমটাই কিন্তু ওই মুডের ম্যাচটা উইন হবে। সো এই সবগুলো ইভেন্টই কালকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে জানাই দিব অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন নিয়ে, কবে থেকে অ্যাডভান্স সার্ভার ওপেন হবে, এখন থেকেই তোমরা অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করতে পারবা, কিভাবে কি করতে হবে A to Z এক্সপ্লেইন করব। এখন আমাদের গেমে OB40 আপডেট চলতেছে, নেক্সট আপডেট আসবে OB41 আপডেট। প্রত্যেকটা আপডেটই আসে আমাদের গেম ইমপ্রুভমেন্ট করার জন্য, আর আপডেট আসার আগে যেই যেই আপডেট গুলো আসবে গেমে, ওই নতুন ফিচার এবং সিস্টেম গুলো নিয়ে একটা অ্যাডভান্স সার্ভার বা ফ্রি ফায়ার গেমের আলাদা ফাইল আসে, যেইগুলোতে রেজিস্ট্রেশন করে রাখলে তোমরা অনেক অনেক ডায়মন্ড ফ্রিতে পাবা, এছাড়াও নতুন ফিচার গুলো এনজয় করতে পারবা নতুন অ্যাডভান্স সার্ভারের অ্যাকাউন্ট দিয়ে। তো এখন অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করার জন্য গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ করবা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার, এরপরে এই যে ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক দিলেই তোমাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এরপরে নিচে এর ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট লেখা রয়েছে, এই জুলাই মাসের 21 তারিখে সার্ভারটা ওপেন হবে আর আগস্ট মাসের 7 তারিখে ক্লোজ হবে, দ্যাট মিন্স 17 থেকে 18 দিনে অ্যাডভান্স সার্ভারটা চলবে। রেজিস্ট্রেশন তোমরা দুইটা উপায়ে করতে পারো, হয় ফেসবুক না হয় গুগল। আমি গুগল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছি, ক্লিক দিতেই ফোনের সবগুলো জিমেইল অ্যাকাউন্ট সামনে চলে আসবে, যে কোনো একটা সিলেক্ট করে ওই জিমেইলটাই তোমাদেরকে আবারও এখানটাতে লিখতে হবে। সো লিখে জয়েন নাও তে ক্লিক করলেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলবা, লেখা থাকবে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন এরপরে যখনই তোমরা রিফ্রেশ করবা সিকিউরিটি কোড বা রেজিস্ট্রেশন কোডটা কিন্তু তোমরা পেয়ে যাবা। এই কোডটা কপি করে তোমরা কোথাও সেভ করে রাখবা অথবা তোমার কোন ফ্রেন্ডের ইনবক্সে দিয়ে রাখবা। 21 তারিখে যখন অ্যাডভান্স সার্ভারটা চলে আসবে এই ওয়েবসাইটে এসে অ্যাডভান্স সার্ভারের ফাইলটা ডাউনলোড করবা, তারপর গেমে ঢুকলে এই কোডটা চাইবে, কোডটা দিয়ে দিলেই লগ ইন হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি কিভাবে অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করবা এবং পরবর্তীতে অ্যাডভান্স সার্ভারটা ওপেন করবা। সো যারা যারা ভিডিওটা দেখতেছো, যদি ভিডিওটা কোনোভাবে হেল্পফুল হয়ে থাকে অথবা কোনো ইনফরমেশন গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। এখন আমি তোমাদেরকে মারা একটা নিউজ জানাবো, সেটা হচ্ছে রোলার্স ফ্ল্যাগ ইমোট নিয়ে। এই ইমোটটা আমাদের গেমে মোটামুটি কত এক বছরের উপরে ডিজাইনিং করা হয়ে গেছে, বাট এখনো এই ইমোটটা কিন্তু ফ্রিতে পাই নাই। আর এই ইমোটটা আমরা একদম ফ্রিতে পেতে চলেছি, 6 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল একটা ব্যানার আসছে যেখানে লেখা রয়েছে রোলার্স ফ্ল্যাগ ফর দেয়ার ব্লাড সুইট এন্ড টিয়ার, পার্টিসিপেন্টস ক্যান প্লে আপ টু 5 গেমস, টোটাল স্কোর উইল বি ক্যালকুলেটেড ফ্রম ইওর বেস্ট 3 গেমস, টপ 100 টিমস উইল গেট, বাইরের সার্ভার গ্লোতে 6 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল টুর্নামেন্ট থেকে এই ইমোটটা একদম ফ্রিতে দেয়া হচ্ছে। আমাদের গেমে যেমন টুর্নামেন্ট আছে স্টেট ওয়ার, এই সেরাও ক্লাস স্কোয়াড কাপ আসে, যেই টুর্নামেন্টটা থেকে তো ইমোটও ফ্রিতে পাওয়া যায়। সো সিএস কাপের মতো এরকমই টুর্নামেন্ট আসতে চলেছে, যেই টুর্নামেন্ট স্পেশাল আমরা এই পাইরেট নতুন ফ্ল্যাগ ইমোটটা পেয়ে যাবো একদম ফ্রিতে। অবশ্য পার্মানেন্ট দেওয়া হবে না, টেম্পোরারি কিছুদিনের জন্যই দেওয়া হবে ইমোটটা, বাট ফ্রিতে যাই দেওয়া হোক, যতদিনের জন্যই দেওয়া হোক সেটাই কিন্তু লাভ। যদি তোমরা ফ্ল্যাগ ইমোটটা ফ্রিতে চাও অথবা যে কোনো প্রত্যেকটা বিষয় নিয়ে হাইপ দেখাবা যেগুলো তোমাদের প্রয়োজন। এখন হয়ে যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, এইভাবে তোমরা ও ইয়া নতুন সোনিয়া ক্যারেক্টারটা একদম ফ্রিতে পেয়ে যাবা। তোমরা জানোই এখন আমাদের ফ্রি ফায়ার গেমের যত নতুন ক্যারেক্টার আছে, যত নতুন পেইড আছে, সবগুলোই আমরা ফ্রিতে পাই। কোনো পেইড অথবা কোনো ক্যারেক্টার অথবা ক্যারেক্টারের ডিলাক্স বান্ডেলও ডায়মন্ডে পারচেজ করা লাগে না। সো কিভাবে কি পাওয়া যাবে সেটা তোমাদেরকে আগে জানাই দিই। যদি এখন তোমাদের অ্যাকাউন্টে ক্যারেক্টার বক্স থাকে, যেই ক্যারেক্টার বক্সটা আমাদের বুইয়া পাস থেকে দিছিল, যদি তোমরা ওই ক্রেডটা ওপেন করে না থাকো, এই জুলাই মাসের বুইয়া পাসের এক লেভেলে যেমন একটা পেইডের ক্রেড দিছিল, এই ক্রেডে প্রত্যেকটা পেইড ছিল এবং নতুন পাক পেইডটাও ছিল, ওইরকমই বুইয়া পাসের শুরুতে এরকম ক্যারেক্টারের একটা ক্রেড দেওয়া হয়েছিল, যেই ক্রেড ওপেন করে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করতে পারি। যদি তোমাদের কাছে এই ক্যারেক্টারের ক্রেডটা থেকে থাকে তাহলে এই মাসেরই 27 তারিখ থেকে ওই ক্রেডের ভিতরে নতুন সোনিয়া ক্যারেক্টারটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ক্রেড যদি না থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, এটা জুলাই মাসের বুইয়া পাস চলতেছে, আগস্ট মান্থের বুইয়া পাসের এক লেভেলে এরকম ক্যারেক্টারের একটা স্পেশাল ক্রেড দেওয়া হবে, যেই ক্রেডের ভিতরে সোনিয়া ক্যারেক্টারটা কিন্তু থাকবে। তোমরা চাইলেই সোনিয়া ক্যারেক্টারটা সিলেক্ট করে নিতে পারো। আর বুইয়া পাস নিতে তো ডায়মন্ড খরচ হয়, আর ডায়মন্ড মানেই টাকা খরচ হয়। যদি তোমরা বুইয়া পাস না করতে চাও, কোনো টাকা খরচ না করতে চাও, তাহলে তোমরা সেপ্টেম্বর মাসের মানে আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত ওয়েট করো। ওই 1 তারিখের দিনই সোনিয়া ক্যারেক্টারটা স্টোরে গোল্ডে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, তখনই তোমরা গোল্ড দিয়ে পারচেজ করলে ক্যারেক্টারটাও পাবা, ক্যারেক্টারের বান্ডেলটাও পাবা। সো কবে তোমরা ফ্রিতে নিতে পারবা, এছাড়াও যারা পেইড নিবে তারা কিভাবে নিবে সবকিছু তোমাদেরকে এক্সপ্লেইন করলাম। তবুও যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো, অবভিয়াসলি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাই দিব। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।